নুসরাতের অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নুসরাত জাহান রাফির চিকিৎসার কাগজপত্র পাঠানো হয়েছে। চিকিৎসকরা বলেছেন তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। নুসরাতের অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে এবং তার চিকিৎসার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। চিকিৎসকরা জানান তার শরীরের 80% বেশি পড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তার বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো যেমন লিভার ফাংশন, হার্ট ফাংশনগুলো গতকালের তুলনায় আজকে খারাপের দিকে গেছে, সেই সাথে তার শ্বাসকষ্টও হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।